আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমি সিআরটি টিভি একুশ ইঞ্চি সিআরটি টিভি ইয়ক কয়েল প্রবলেম হলে কিভাবে আপনারা পরিবর্তন করবেন এরকম প্রবলেমটি দেখা যাচ্ছে এটাকে বলে ইয়ক কয়েল প্রবলেম ঠিক আছে টিভির স্ক্রিনে দেখুন যে পিকচারটি কীরকম আসতেছে ঢেউ পানা আসতেছে এরকম যদি প্রবলেম আসে তাহলে আমাদের বুঝতে হবে যে ইয়ক কয়েলটি নষ্ট এখানে ইয়ো কয়েল পরিবর্তন করলে কাজটি কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি একটু লাইনটি অফ করে আরেকবার অন করে দেখাই এবং ছবি ডিসকল লাগিয়ে আপনাদের দেখাবো যে কীরকম আসতেছে পিকচার কোয়ালিটি তো ইয়ো কয়েলের বিষয়ে ডিটেলসে আপনাদের এ ভিডিওতে বুঝাই দেবো কিভাবে আপনারা খুব সহজভাবে ইয়ো কয়েলটি খুলে আবার লাগাবেন এবং কালারের কোনো প্রবলেম আসবে না এবং খুব সুন্দরভাবে সেটিংগুলো করবেন কীভাবে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে যে কোনো টিভির সিআরটি টিভির ইয়োগ কয়েল আপনারা পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে সিআরটি টিভির ইয়োগ কয়েল ঠিক আছে এই ইয়োগ কোয়ালিটি যদি চার কোনা হতো তাহলে এটা আল্ট্রা সিলিং ইয়োগ কয়েল হতো ঠিক আছে এবার আল্ট্রা সিলিং আর সিলিং বাদে এটা তফারটা কিভাবে হয় দেখুন এই পিকচার টিউবটি এখান থেকে অনেকটা লম্বা হয় ঠিক আছে আর আল্ট্রা সিলিং টিউবগুলা পাতলা হয় ঠিক আছে একটু পাতলা হয় এরকম লম্বা থাকে না আর এই যে ইয়োক কয়েলটি আছে ইয়োগ কয়েলটি এটা যেরকম গোল ওইটা থাকবে চার কোনা ঠিক আছে তো এটা এই ইয়ক কয়েলটি মূলত আমরা কিভাবে খুলব এবং এটা যেহেতু নষ্ট আর খুলতে গেলে খুব সুন্দরভাবে খুলতে হবে যাতে টিউবটি নষ্ট না হয়ে যায় তো বন্ধুরা এখানে সার্কিটের ভিতরে অনেক ধোলাবালি ময়লা আছে এগুলো আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেব ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নেব আর এখানে যে ম্যাগনেট রিং আছে দেখুন এটা হচ্ছে কালার অ্যাডজাস্ট করার জন্য এই ম্যাগনেট রিংগুলা খুব সুন্দরভাবে এটা মার্ক করে নিতে হবে এই যে মার্কার পেন আছে মার্কার পেন দিয়ে আমরা এখানে একটা মার্ক করে নেব টোটালে এখান থেকে একটা দাগ দিয়ে এই টিউবের সাথে এরকম একটা মার্ক করে নেব কি জন্য এই মার্ক করে রাখলে আমাদের অ্যাকুরেটভাবে আমরা জিনিসটা সেটিং করতে পারবো আর কালারে পিকচারের পাশে যে কোন রকম লাল সবুজ এরকম কোন কালার আসবে না ঠিক আছে এই জন্য কিন্তু আমাদের এই চুরিগুলা বসানো ম্যাগনেট যে চুরিগুলা রিংগুলা এগুলা বসানো থাকে লাগানো থাকে আর এখানে ইয়োক কয়েলের এখানে দেখুন যে স্ক্রুপটি আছে এই স্ক্রুপটি ঢিলা দিয়ে তারপর আমরা কিন্তু ইয়ক কয়েলটি বের করব। ঠিক আছে তো বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে বন্ধুরা ইয়ে কয়েলটি খোলার জন্য সবার প্রথমে আমরা একটা মার্কার দিয়ে এখানে একটা দাগ দিয়ে রাখবো এখানে পিকচার টিউবের সাথেও সুন্দর করে একটা দাগ দিয়ে রাখবো যাতে আমরা সেমভাবে আবার এই কয়েলটি এখানে বসাতে পারি ম্যাগনেট রিংগুলা বসাতে পারি তো বন্ধুরা আমি সার্কিটটি খুলে নিচ্ছি বেসবোর্ডটি খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে খুলে নেওয়ার পরে তো বন্ধুরা এটা খোলার আগে অবশ্যই এখানে যে একটা নাট থাকে নাটটি খুলে নেবেন এই নাটটি দিয়ে হচ্ছে আমাদের ইয় কোয়ালিটি টাইট করে রাখা থাকে আর বন্ধুরা ম্যাগনেট রিংটি আমরা খুব সুন্দরভাবে ধরে আস্তে আস্তে এইভাবে ঘুরাইয়ে ঘুরাইয়ে তারপরে এখান থেকে বের করে নেবো ঠিক আছে তো এই ম্যাগনেট রিংগুলো আমরা কখনোই ঘুরাবো না এখান থেকে ঘোরাবো না ঘুরালে কি হবে আমাদের কালারগুলো আবার ডিসকালার হয়ে যাবে আবার সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে তো এই জন্য এরকম মার্ক দেওয়াই থাকবে এটা আমি এখন রেখে দিলাম সাইডে এখন আমরা ইয়ক কয়েলটি খুলবো এই জন্য এটা কিন্তু সম্পূর্ণ ঢিলা থাকতে হবে তারপরে এই কয়েলটি খোলার জন্য কিন্তু আমাদের এটা আস্তে আস্তে ধরে এরকম ধরে আস্তে আস্তে ডাইন দিকে আর বাম দিকে এরকম ঘোরাতে হবে যদি এটা একটু জোরে ঘুরানো হয় বা কোনো রকমে অনেক টাইট থাকে তো এখানে ক্যারোসিন তেল দিয়ে বা পেট্রোল দিয়ে তারপরে খুলতে হবে কিন্তু এটা খুবই সাবধানের সাথে খুলতে হবে আর নাই তো এখানে যে ফিলামেন্টটা আছে আমাদের পিক্সার টিউবটি ফেটে যেতে পারে এজন্য নষ্ট হয়ে যেতে পারে তো আস্তে আস্তে খুলতে হবে তো বন্ধুরা আমি একটু থিনার দিয়ে নিচ্ছি এখানে তো অল্প কিছু সময় পরে এটা আস্তে আস্তে করে ঘোরাতে হবে আমরা এখন এই কয়েলটি খুব সুন্দরভাবে এখান থেকে খুলে নিলাম নেওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে এটা বের করতেছি আমরা ইয় কয়েলটি খুলে নিলাম এখন আমরা এখান থেকে সার্কিট থেকে যে ভার্টিক্যাল সেকশনের লাইন এবং ইয়োগ কয়েলের লাইন এগুলা খুলে নিলাম তো আমার কাছে এখানে একটা ইয়োগ কয়েল আছে এটা কিন্তু কয়েল অনেক এই কয়েলটি কিন্তু সেম এই কয়েলের মতো না তো এখানে দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো এখন আমি এই কয়েলটি লাগিয়ে আপনাদের দেখাবো কীরকম ছবিটি আসতেছে যে সেম কয়েল কী জন্য লাগাতে হয় দেখুন বন্ধুরা এখানে দুইটাই ইয়েক কয়েল আছে দুইটাই কিন্তু কেকুশ ইঞ্চি কিন্তু এটার কোয়েলটি কীরকমভাবে করা আছে দেখুন আর এটার কোয়েলটি কীরকমভাবে করা আছে তো আমি একটু দেখাই এটা লাগিয়ে আপনাদের তো বন্ধুরা দেখুন সেম কয়েল না হলে এরকম কালারের প্রবলেম আসে এবং এই সাইড থেকে দেখুন অনেকটা কালো হয়ে আছে ঠিক আছে ওপরে কিছু কালো হয়ে আছে আর এরকম কালারের প্রবলেম আসে তো যদি আমরা এটা একটু ঘুরাই তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের এই লিকাগুলো এরকম ঘুরে যাচ্ছে তো এই হচ্ছে ই কয়েলের কাজ যে আমাদের ছবিটাকে সুন্দরভাবে সোজা করে রাখে দেখুন নিচে সাইডটা ঘুরে যাচ্ছে আমি হাত দিয়ে যেরকম ঘোরাচ্ছি তো এই কয়েলটি একটু আগে পিছে করে নিলে আমাদের অ্যাডজাস্ট হয়ে যায় তো এখানে দেখুন আগে পিছে করলেও কিন্তু হচ্ছে না কারণ আমাদের এখানে সেম এই কয়েলের কয়েল নিয়ে আসতে হবে এখানে যেই কয়টা কয়েল করা আছে সেই কয়টা কয়েল অনুযায়ী আমাদের কিন্তু এই কয়েলটি নিয়ে আসতে হবে তাহলে আমাদের মূলত এই পিকচার টিউবটি খুব সুন্দরভাবে এখানে কালারটি আসবে এখন আমরা কি করব। তো বন্ধুরা এই যে পুরোনো যে ইউ কয়েলটি আমি খুলেছিলাম মনে করেন এটা রিপেয়ার করার মতো অপশন আছে এই আমি এটা রিপেয়ার করে দিতেছি ঠিক আছে এখানে তারগুলো কেটে গিয়েছে তো দুইটা সাইডে আমি কাটা পেয়েছি এইগুলা অ্যালমোনিয়াম কয়েল থাকে বন্ধুরা এই কয়েলের যে তারটি কেটে গেছে তো দেখুন বন্ধুরা আমরা এই তারটি খুব সুন্দরভাবে কানেকশন করে নিলাম তো এখানে আরেকটি জায়গায় আমরা কাটা পেয়েছি সেটা আমরা খুব সুন্দরভাবে কানেকশন করে নিছি তো এখন আমি দেখাই মিটারের ভিতরে বিপ সাউন্ড আসতেছে কিনা তো বন্ধুরা দেখুন তো বিপ সাউন্ড হচ্ছে এটা হচ্ছে হরজেন্টাল লাইনের কয়েল তো আর এখানে হচ্ছে ভার্টিকাল সেকশনের কয়েল তো দুইটার ভিতরেই মূলত আমরা লাইনটি পেয়ে গেছি তো এখন আমরা পিকচার টিউবের সাথে লাগিয়ে আবার দেখবো যে আমাদের পিকচার কোয়ালিটি ঠিক কীরকম আসতেছে ঠিক আছে তো বন্ধুরা সেম ইয়ে কয়েল না হলে কিন্তু কালার বা ছবির কোয়ালিটি কোনো কিছুই ভালো আসে না ঠিক আছে জন্য জাস্ট আপনাদের দেখানোর জন্য এই কয়েলটি আমি লাগিয়ে চেক করে দেখালাম তো কীরকম কালার আসতেছে সেটা তো অবশ্যই দেখলেন আপনারা এখন আমি এই কয়েলটি লাগিয়ে আপনাদের দেখাবো যে সমাধান হলো কি না সম্মানিত বিয়র্ডস যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার কাজের ভিডিওগুলো আপনার মা আপনার মোবাইলে সরাসরি চলে আসবে তাহলে আপনারা খুব সহজে আমার ভিডিওগুলো দেখে কাজগুলো শিখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলের সাথেই সব সবসময় থাকবেন তো আমি রিয়াল ভিডিও আপলোড করি যেগুলা কাজ কাজে লাগবে আপনাদের সেই ভিডিওগুলাই আমি আপলোড করি সবাই আমার চ্যানেলে ঘুরে আসবেন দেখবেন শিক্ষানীয় মূল্যক ভিডিওই আমি আপলোড করি সব কিছু আপনারা শিখে সিআরটি টিভির কাজ করতে পারবেন তো সিআরটি টিভির কাজ যদি শিখতে পারেন তাহলে আপনি এলইডি টিভির কাজও শিখতে পারবেন কারণ সি টিভির কাজ করতে করতে অভিজ্ঞতা হবে তাহলে এল টিভি এলসিডি টিভির কাজও খুব সুন্দরভাবে করতে পারবেন তো বন্ধুরা আমি সেমভাবে আবার সুন্দর করে আমি ইয়ে কোয়ালিটি এবং ম্যাগনেট রিং এবং এখানে বেসবোর্ট এগুলো লাগিয়ে নিলাম এবার আমি সার্কিটের ভিতরে সার্কিটের ভিতরে আমি এখন ভার্টিক্যাল সেকশনের লাইন এবং হরজেন্টাল সেকশনের লাইনটি আমি লাগিয়ে দিচ্ছি তো এখন আমি পাওয়ার কটটি দুইশো বিশ ভোল্ট লাইনে দিতেছি এটা হচ্ছে সিরিজ লাইনে আমি চেক করলাম তো সিরিজ লাইনে দিলাম তো বন্ধুরা দেখুন আমি সিরিজ লাইনে টিভিটি চলতেছে তো ইয়ে কোয়ালিটি আমি কানেকশনগুলা কেটে গিয়েছিল এগুলা তার কারণে কিন্তু কীরকম পিকচার কোয়ালিটিটা দেখছিলেন তো এখন দেখুন পুরোপুরি স্ক্রিনটা ঠিক হয়ে গেছে তো এখানে যে সবুজ কালারটি দেখতেছেন এগুলা সব কিছু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এটা একটু সেখানে আগে পিছে করে আমরা এগুলা অ্যাডজাস্ট করে নেব তো দেখুন বন্ধুরা যে সামনের দিকে নিয়েছি সাথে সাথে স্কিনটি আমার সবুজ কালার হয়ে গেছে তো দেখুন আমি এটা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব আর হালকা কিছু কালার থাকলে ওটা আমাদের ডিগাজিং কয়েলের ভিতরে হালকা সিরিজ লাইন দিয়ে হালকা ঝাটকা দিলে ওটা ঠিক হয়ে যাবে তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখে বুঝতে পারলেন কীভাবে আমরা ইয়ে কয়েলের প্রবলেম হলে রিপেয়ার করি এবং এগুলো মেরামত করে পরিবর্তন করি ঠিক আছে এটা পরিবর্তন করা হচ্ছে খুলে এইভাবে পরিবর্তন করতে হয় আর আমি রিপেয়ার করে দিলাম যেহেতু খুলে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাইয়ে আমি এটা কমপ্লিট করে দিলাম ঠিক আছে তো এই ম্যাগনেট যেখানে আছে সেই জায়গায় কিন্তু রাখতে হবে তাহলে স্কিনটি খুব সুন্দরভাবে ক্লিয়ার আসবে ঠিক আছে তো সবাই ছবিটি কীরকম বাঁকা হয়ে আছে। এটা কিন্তু ম্যাগনেট ইয়ে কোয়ালিটি খুব সুন্দরভাবে আমি এখনও টাইট করে লাগাইনি এজন্য এখানে যে লেখাগুলো দেখেন কীরকম কাজ হয়ে গেছে তো এখন এটা আমি খুব সুন্দরভাবে এটা ঠিক করে দিতেছি তো দেখুন বন্ধুরা এটা কিন্তু সোজা হয়ে গেছে এইভাবে মূলত কাজগুলো করে কমপ্লিট করে নিতে হয় তো বন্ধুরা দেখুন আমি সিআরটি টিভিটি রিপেয়ার করে দিলাম তো এই সিআরটি টিভিটির প্রবলেম ছিল ইয়ক কয়েলের তো ইয়েক কয়েলের প্রবলেমটি আমরা মেরামত করে দিলাম কোনো রকমই ইয়েক কয়েলটি পরিবর্তন না করে যদি রিপেয়ার করার পরেও যদি না হতো তাহলে আমরা ইয়োগ কয়েলটি পরিবর্তন করতাম তো আপনাদের দেখাইছিলাম যে সেম মানের যদি ইয়ো কয়েল না হয় সেক্ষেত্রে টিভির স্কিনে কালারের সমস্যা হয় তো দেখুন এখন টিভিটি খুব সুন্দরভাবে চলতেছে সেম আগের ইয়োগ কয়েলটি আমি লাগিয়ে দিয়েছি তো যে কোনো পিকচার এখন খুব সুন্দরভাবে চলতেছে দেখুন বন্ধুরা কালারও মোটামুটি আগের আগের মতোই কালার আসতেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন